আবু জেহেল বলে, ভাইরা আমার, মোহাম্মদ যে আখেরাতের কথা বলে, পরকালে আবার উঠতে হবে, হিসাব দিতে হবে, এগুলা গাজার গল্প, খবরদার তোমরা তার কথায় বিশ্বাস করিও না। ইসলামিক ভয়েস, ফলো ইসলাম অ্যাজ ইওর লাইফস্টাইল। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু লাহাব আবু জাহেলকে দাওয়াত দেয় নাই, তাহলে প্রথম দাওয়াতই দিয়েছেন গেছে নেতৃস্থানীয় লোকদেরকে, কারণ সমাজের পুরো বৈঠাটা ওদের হাতে, পুরো সুকানটা নেতৃস্থানীয় লোকদের হাতে, ঠিক কিনা বলেন? আর নাস আলা দীনে মুলুকিহিম, নেতারা যেদিকে চালায়, আদম আলী কদম আলী কব্বাদ আলী, তারা কোনো কিছু জিজ্ঞাসা করে না, নেতায় বলছে অমুক আছে যেখানে, এই স্লোগান বোঝে নাই, বুঝি না বুঝি এরা দরকার নেই, অমুক আছে, এখন অমুকের আমির হামজা ঠিক আছে কিনা এটা আগে দেখা দরকার, তার পরনের কাপড় ঠিক আছে কিনা এটা আগে দেখা দরকার, অমুক আছে যেখানে, অমুক তুমি এগিয়ে চলো আমরা আসি, এখন অমুক তুমি এগিয়ে চলো আমরা আসি বলার আগে দেখতে হবে অমুকের পরনের কাপড়টা ঠিক আছে কিনা, সতর্কটা ঢাকা আছে কিনা, ইমান আছে কিনা, আল্লাহ আল্লাহ রাসুলের প্রতি তাওয়াজ্জো মনোযোগিতা বিশ্বাস আছে কিনা এটা বোধহয় দেখা দরকার না। এখন হাসরের মাঠের কথা, ইনকানাতিল্লা সয়হাতাম ওয়াহেদাতান ফায়জাহুম জামিউল লাদাইনা মুহদারুন, এই আয়াত যখন নাজিল হলো আবু জেহেল একদিন দারুন্নদোয়াতে মিটিং ডাকলো, সব কুরাইশ নেতা অবিশ্বাসীরা আছে, আবু জেহেল মোটা গলায় একটা বক্তৃতা করলো, ভাইয়েরা আমার, ভাই বেটা মোহাম্মদ, ওর উপরে 360 দেবদেবীর সাপশাপান্ত অভিশাপ, 360 কাবাগরের দেবদেবীর বদদোয়া লাগছে, দেখো জন্মের আগে বাপ মারা গেছে, জন্মের অব্যবহিত পরে তার যে কয়েক বছরের মাথায় মা মারা গেল, মা মারা যাওয়ার পরে দাদা আব্দুল মুত্তালিব মোহাম্মদকে লালন পালনের ভার নিলেন, কয়েকদিনের মধ্যে আব্দুল মুত্তালিবও মারা গেল, আব্দুল মুত্তালিবের পরে চাষা আবু তালেব, এতিম ভাইয়ের বেটা, তার দেখভাল দেখাশোনা লালন পালনের দায়িত্ব নিলেন, আবু তালেবও মারা গেল, ঠিক সেই সময় আরবের বিধবা মহিষী মহিলা মা জননী হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আরবের সবচেয়ে বেশি ইবাদত গুজার তাওহীদপন্থী আখেরাত বিশ্বাসী মহিষী, যেই মা, সেই মা নবীর সাথে বিবাহ বসলেন, আপনারা জানেন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কার সবচেয়ে বড় ধনী ছিলেন, এই মহিলা নবীর সাথে বিয়ে হলো, নবীজি খাদিজার ধন সম্পদ এগুলো দিয়ে ব্যবসা করলেন, অনেক অনেক সম্পদ আসলো, কয়েকদিনের মাথায় কয়েক বছর পরে খাদিজাও মারা গেল, আবু জাহেল এবার কয়, ভাইরা আমার, দেখো মোহাম্মদের উপরে 360 দেবদেবী ঠাকুর ঠাকুরানীর সাপ সাপান্ত বদ্দোয়া অভিশাপ লেগেছে, যেই ডাল ধরেছে এইবার এই ডাল ভেঙে গেছে, যে আশ্রয় দিয়েছে সেই মরে গেছে, ইন্নাহু আত্মার, ভাইর বেটা শিকড় কাটা, ভাইর বেটা নির্বংশ, ওর বংশে সেরাক দেওয়ার মতো কেউ থাকবে না, কারণ দেবদেবীর বদ্দোয়া এটা ছোট জিনিস না, আল্লাহ জবাব দিলেন ইন্না শামিয়াকা, আপনার বংশ কেয়ামত পর্যন্ত আমি রাখবো, নবীর বংশ, সৈয়দ বংশ, আওলাদে রাসুল আছে না নাই? আচ্ছা আবু জাহেলের বংশ কোন দেশে আছে? মক্কায় গিয়ে একটু খোঁজেন, কি দুই একটা থাকলেও তারা কুষ্টিনামা রক্ষা করে নাই, কেয়ামত পর্যন্ত আবু জাহেলের আওলাদ এটা শুনলে এইভাবে কনই পড়বে আমাদের পিঠে, ঠিক কিনা বলে? ওরা নিজেদের পরিচয়ও দেবে না, ইন্না শামিয়া কাহুয়াল আবদার, আপনাকে নির্বংশ শিকড় কাটা বলেছে, যারা আপনাকে শিকড় কাটা বলেছে তাদেরকে আমি আল্লাহ শিকড় কাটা বানিয়ে ছাড়বো, এই ব্যাপারে কোনো। আচ্ছা নবীজি মদিনায় গেলেন, নবুয়তের ত্রয়োদশ তেরোতম বছরে, মদিনায় যাওয়ার পরে 10 বছর মদিনা ইসলামী রাষ্ট্র, এই 10 বছরের ভিতরে অর্ধেক পৃথিবী
নবীর শাসনের এলাকা হিসেবে পরিণত হলো তখনকার অর্ধেক পৃথিবী। খোলাফায়ে রাশেদিন চার খলিফার জামানা, এটা যখন গেল এর অব্যবহিত পরে পুরো আরব জজিরা। এরপরে লোহিত সাগরের পশ্চিম পার পুরো আফ্রিকা, এরপরে উত্তর উত্তর পূর্ব দিকে দক্ষিণ ভারত, শ্রীলঙ্কা, কেরালা, একেবারে চীন পর্যন্ত ইসলামের পতাকা, ইউরোপের কর্ডোবা, গ্রানাডা, ইতালি পর্যন্ত ইউরোপের এই বিশাল অংশ, এশিয়া, ইউরোপ, আফ্রিকা, দুনিয়ার বড় বড় তিনটা মহাদেশ মিলে ইসলাম কায়েম হয়েছিল নাকি হয় নাই? হয়েছিল, এটা আমরা জানি। এবং 500 বছর পর্যন্ত মুসলিম জাতি এই দুনিয়াকে এত কিছু দিয়েছে, জ্ঞানে বলেন, বিজ্ঞানে বলেন, শৌর্যে বলেন, বীর্যে বলেন, আদর্শ, ঐতিহ্য, শিক্ষা, দীক্ষা, কালচার, সিভিলাইজেশন, ভদ্রতা, নম্রতা, আবিষ্কার, বিভিন্ন রকমের প্রযুক্তি, সব কিছুতে মুসলমান দুনিয়া সবার উপরে ছিল। আজকের পশ্চিমী দুনিয়া, আজকের ইউরোপ, তারা স্বীকার করে আজকে আমরা জ্ঞান বিজ্ঞান, চিকিৎসা বিজ্ঞান থেকে শুরু করে প্রযুক্তি বিজ্ঞান, মহাকাশ বিজ্ঞান, যতখানে যত অগ্রগতি, আমাদের সব কিছুর পিছনে মুসলমানদের 500 বছর, মুসলমানদের 500 বছর, 1200 শতাব্দী পর্যন্ত, 632 নবী চলে গেছেন, এই 632-এর পর থেকে 1200 শতাব্দী পর্যন্ত 500 বছর পুরো দুনিয়াটা স্বর্ণে মোড়ানো ছিল। কারো ঘরের দরজা বন্ধ করা লাগতো না, বিশ্বাস করেন? দেশের সবচেয়ে সুন্দরী যে মেয়েটা, এই মেয়েটা উত্তর আরবের হাদ্রামাউত, হাদ্রামাউত এখান থেকে সেজে গুজে ঘোড়ার পিঠে উঠে একাকী রওনা করেছে, একাধারে দিনের পর দিন, দিনের পর দিন সে একা সফর করে দক্ষিণ আরবের সানা, ইয়ামনের রাজধানী সানা পর্যন্ত গিয়েছে। এই মেয়েটার দিকে কোনো একটা যুবক এইভাবে একবার চোখ তুলে তাকায়নি? কি মানুষ জাকাতের টাকা নিয়ে রাস্তায় রাস্তায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হেঁটেছে, কিন্তু জাকাত খাওয়ার মতো একটা গরিব খুঁজে পাওয়া? এটা বুঝি আপনি করে আমি আতাল ধরাই কেন? কি বাস্তব, বাস্তব দুনিয়া স্বীকার করেছে। তা আবু জেহেল বলে, ভাইরা আমার, মোহাম্মদ যে আখেরাতের কথা বলে, পরকাল আবার উঠতে হবে, হিসাব দিতে হবে, এগুলা গাজার গল্প, খবরদার তোমরা তার কথায় বিশ্বাস করিও না, এগুলা পরকাল নাই, আয়জা মেত না, কোরআন আল্লাহ এইভাবে বলেছেন। আবু জেহেল বলে, আমরা যখন মরে যাব, অখন না তোরাবান, আমাদের শরীরটা মাটি খেয়ে ফেলবে, মরে যাব, অস্থি চর্ম হাড় মাংস মাটি খেয়ে ফেলবে, মাটিতে মিশে যাবে, জালিকা রাজম বাঈদ। এরপরে মোহাম্মদের খোদা আবার আমাদেরকে জীবিত করে উঠাবে এবং হিসাব নেবে, এটা এত সহজ নয়, নোয়াখালীর লোকেরা কে এটা এত হস ন কি বলেন না, জালিকা রাজম বাঈদ, এটা এত সহজ নয়। মোহাম্মদের খোদা জবাব দিলেন, ইনকানা তিল্লা সয়হাতাম ওয়াহেদাতাম, একটা মাত্র আওয়াজ হবে, আওয়াজটা যখন হবে ফায়জাহুম মিনাল আজদাস ইলা রাব্বিহিম ইয়ানসালুন, সূরা ইয়াসিন, তোমরা তোমাদের কবর থেকে আল্লাহর হুকুমে আবার নতুনভাবে সৃষ্টি হয়ে হাশরের মাঠের দিকে দৌড়াতে দৌড়াতে উপস্থিত হবে। আরেক আয়াতে বলা হয়েছে, ফায়জাহুম জামিউল লাদাইনা মুহদারুন, বাসির আওয়াজটা এমন হবে, ওরা আবু জেহেলের গোষ্ঠী উঠবি তো উঠবি, কানে ধরে উঠবি, আসবি তো আসবি, ডবল মার্চ করতে করতে আসবি, ডবল মার্চ বুঝেন, দৌড় রে দৌড়। এরপর হাসরের আদালতে হাজির হয়ে দুই কান টেনে ধরে বলবি, রব্বুল আলামিন বাসি থামাও, বাসি থামাও, সহ্য করতে পারি না, কলিজা ফেটে যায়, আসামি হাজির হয়ে গেছি। যে আল্লাহ এত কিছু পারলেন, সেই আল্লাহ হাসরের মাঠে আবু জাহেলকে হাজির করতে পারবে না? এই যে কয়েকদিন আগে উজি আর কই উঠছে না, এই যে চৈত্র মাসে যখন বৈশাখ মাসে মেঘে ডাক দেয়, গুরু গর্জন, গুম গুম, বজ্র বিষানে আকাশ ফেটে পড়ে,
মুষলধারায় বৃষ্টি নামে তখন ডিমালা কই মাছের মাথা খারাপ হয়। ওরা পানির জগৎ ছেড়ে উপরে উঠে রংপুর দিনাজপুরের কোনো কোনো এলাকার লোকেরা খায় না, মাথা খারাপ মাছ। মাথা যদি ঠিক থাকতো তাইলে এমন কাম করে? কিন্তু এই যেই কই মাছগুলা উঠে একটাও কিন্তু পুকুরে আর ফিরতে পারে না, সব ধরা পড়ে মারা যায়, ঠিক কিনা বলেন? তারপরেও উঠে, কারণ বৈশাখ মাসের ওই মেঘের সাথে কই মাছের কলবের আল্লাহ এমন একটা সম্পর্ক তৈরি করে দিয়েছে, কই মাছের অন্তরের একটা সম্পর্ক করে দিয়েছে। বৈশাখ মাসে এমন ডাক দিলে কই মাছ বাঁচবো কি মরবো এগুলো চিন্তা পরে, আগে ওড়া লাগবে, ঠিক কিনা বলেন? আবার কার্তিক মাসে দক্ষিণবঙ্গের লোকেরা বলে কাডাল কাডাল, 15 দিন একাধারে ঝড়ো হাওয়া তুফান, মুষলধারায় বৃষ্টি, মেঘের ঠাডা, বিদ্যুৎ গর্জন, এই সময় ডিমওয়ালা বোয়াল মাছের মাথা খারাপ হয়। তারা শ্রুতি রুজান উঠে না বোধ হয়, আর জুতি ট্যাঁদার ঘাই খেয়ে জীবন দেয়, জানে উঠলে আমি বাঁচবো না, তারপরেও ওই মেঘে ডাক দিলে তার উঠা লাগবে, ঠিক কিনা? যে আল্লাহ আপনাকে তৈরি করেছেন, সৃষ্টি করেছেন, আপনার ভিতরে একটা কলম, একটা হার্ট, একটা মেশিন ফিট করে দিয়েছেন, সেই আল্লাহ বোধ হয় ওই কই মাসের সাথে বৈশাখের ম্যাগ, বোয়াল মাসের সাথে কার্তিক মাসের কাডাল, এইটা শুরু হইলে ওটাই লাগবে, এমন একটা সম্পর্ক আল্লাহ বোধ হয় করে দিতে পারেন নাই, করেন নাই বোধ হয়। তখন এক কাফের দাঁড়ালো, যে চাষা কথা তো ভালোই কইলেন, মোহাম্মদ গাজার গল্প বলে, হাসরের মাঠটার কিছু হবে না, আসলে কোনো বিচার টিচার নাই, আমরা মাটিতে মিশে যাব, আমাদের আর ওটা লাগবে না। হেশাম আবু জাহেলের এক ক্যাডার, ক্যাডার চিনেন? এই যুগে কিন্তু অনেক বাতিল নেতাদের ক্যাডার আছে, ক্যাডার নিয়ে হাঁটে, আসে না নাই? এখন হেশাম এক টকবগে যুবক, আবু জাহেলের দলীয় ক্যাডার, সে খাড়াইছে, কাছে আসা কথা তো ভালো কইছেন, যদি উডা না লাগে আপনিও বাঁচবেন আমিও বাঁচবো, যদি উডা টুডা লাগে? আবু জেলে কয়, হিসাম তো অর্ধেক মুসলমান হইয়া গেছে, অর্ধেক মুসলমান, হিসামকে কেমনে অর্ধেক মুসলমান হইলাম? বেটা আমি কইলাম উডা লাগবে না, তোরা উঠিস না আমিও উঠবো না। আবু জেহেল কিং কর্তব্য বিমূঢ়, আজকে মিটিং শেষ, আজকে অ্যাসেম্বলি বন্ধ, আগামীকাল 10টায় আপনারা সবাই খেয়ে দিয়ে ফ্রেশ হয়ে আসবেন, আগামীকালকে আমি হেশামের এই কথার জবাব দেব। পরের দিন 10টায় আবার অ্যাসেম্বলি বসলো, আবু জেহেল দারুণ দোয়া, যারা মক্কা দেখেছেন মক্কায় গিয়েছেন, সাফা থেকে মারোয়া, মারোয়ার একেবারে লাগা পূর্ব দিকে, এখানে আবু জাহেলের বাড়ি, গাজা মার্কেটের লাগোয়া আবু জাহেলের বাড়ি, সেখানে এখন হুদুদে হারামের চারিদিকে কিন্তু টয়লেট আছে, বাথরুম আছে, ফ্রেশ রুম আছে, পেশাবখানা পায়খানা আছে, সবগুলো একতলা, কিন্তু আবু জেহেল যেখানে ইসলামের বিরুদ্ধে পরিকল্পনা করেছে দারুণ দোয়া, সেখানে যে লেট্রিন এটা হলো দোতলা, নিচেও হাগে উপরেও হাগে, তুই মোহাম্মদের বিরোধিতা করেছিস এই দারুণ দোয়ায় বসে, তোর বৈঠকখানা এখানে বসে, মোহাম্মদ যেখানে শোবে কেয়ামত পর্যন্ত, মিনকুল্লে ফাজ্জিন আমি সারা দুনিয়া থেকে ঝাঁকে ঝাঁকে মানুষ গিয়ে মোহাম্মদকে কেয়ামত পর্যন্ত সালাম দেবে, দেয় না বোধ হয়? আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার, মান যারা কবরি অজাবাত লাহু শাফাআতি, আমার যে উম্মত জীবনে অন্তত একবার আমার রওজা জিয়ারত করেছে, হাশরের কঠিন দিনে সেই উম্মতের জন্য শাফায়াত করা আমি নবীর উপরে ওয়াজিব হয়ে গেছে। এই হাদিসটা আরেক সনদে আরেক বর্ণনা পরম্পরায় এইভাবে এসেছে, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান যারা কবরি কানা মাইয়া ফিল জান্নাহ, আমার যে উম্মত আল্লাহর যে বান্দা জীবনে অন্তত একবার আমি নবীর রওজা জিয়ারত করেছে সে আমার সাথে একই জান্নাতে যাবে। আল্লাহু আকবার, আল্লাহুম্মা জাআলনা তাওফীকান লি জিয়ারাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই এই দোয়াটা করেন, হে আল্লাহ দুনিয়া থেকে যাওয়ার আগে অন্তত জীবনে একবার তোমার ঘর নবীর রওজা এটা জিয়ারতের তৌফিক আমাদের সবাইকে দান করিও, আমিন।
তোমার ঘর নবীর রওজা এটা জিয়ারত না করে আমাদেরকে দুনিয়া থেকে নিও না এই দোয়া সবাই করতে রাজি আছেন তো মক্কাতে আবু জাহেলের গোষ্ঠী বোধহয় খুঁজলে পাওয়া যাবে না বাড়িশালা দেন না দুইটা থাকলেও জানলেও ডরে কয় না আমি যে আবু জাহেলের আওলাদ এটা ভয়ে স্বীকারও করে না ঠিক কিনা বলেন একেবারে নাই এটা আমরা বলতে পারবো না তবে হারিয়ে গেছে শিকড় সব কেটে গেছে কিন্তু নবী শিকড় আছে না নাই ইন্না শানিয়াকা যে আবু জাহেল আপনাকে শিকড় কাটা বলেছে যে উতবা ওলিদ মগিরা উমাইয়া আপনাকে শিকড় কাটা বলেছে সেই কাফেরদেরকে আমি আল্লাহ নির্বংশ না করে ছাড়ব না পরের দিন মিটিং বসলো বসার পরে এইবার আবু জাহেল আবার বলল সমাধান পেয়ে গেছি কালকে রাত্রে তোমাদের চিন্তায় আমি ঘুমাই নাই খাওয়া দাওয়া করি নাই সারা রাত একটা টেনশন নিয়ে কিভাবে আমি নিজে বাঁচবো কিভাবে আমার অনুসারী কাফেরদেরকে বাঁচাবো এই চিন্তা করতে করতে সমাধান পেয়ে গেছি এইবার হিসাব আবার দাঁড়াইলো চাষা আপনি তো সমাধান পাইলে হবে না আমরা তো আপনার দল করি আপনি যেখানে আমরাও সেখানে আপনার জন্য জীবন দেই সবসময় আপনার পক্ষে স্লোগান দেই আমাদের ভাষা লাগবে না কহ আমি সমাধান পেয়েছি মোহাম্মদের কোরআনে এক জায়গায় আছে ওয়ালাইয়া তেসা তাশার বেহেশতের এক এক দরওয়াজায় দারোয়ান থাকবে ১৯ জন তেসাতা আশার দশ যোগ নয় কত তেসাতা আশার ১৯ জন আবু জেলেকা গত রাত্রে আমি সিদ্ধান্ত নিয়েছি আমি দশ জনের দায়িত্ব নেব ওই বেহেশতের দুয়ারের গার্ড আর কি সিকিউরিটি এই হাতে দশ জন এই হাতে পাঁচজন এই হাতে পাঁচজন দশ জন ধরবো শূন্য করে এক আষাঢ়ে তাদেরকে চূর্ণ বিচূর্ণ মেশাকার করে ফেলবো বাকি থাকবে নয় জন এই নয় জনের দায়িত্ব তোমরা ভাগ করে নাও ভাগ করে নাও এবার রবিয়া আরে কাফের সে দাঁড়াইলো মুহাম্মদের কোরআনে আরেক জায়গা আছে মালায়েকাতুন গিলাজুন শিদাদ আল্লাহু আকবার বেহেশতের দুয়ারে যারা সিকিউরিটি গার্ড হবে তারা মরা ধরা কেন মরা ধরা গিলাজুন শিদাদ তাদের ফিজিক্যাল স্ট্রাকচার শারীরিক গঠন হবে সাংঘাতিক নয় সাংঘাতিক ফেরেশতার আসল সুরতে তারা হাসরের মাঠে বেহেশতের দোযখে সিকিউরিটি গার্ড হবে আর কোন সুরতে এক এক ফেরেশতা এক এক গার্ডের শারীরিক গঠনটা কি আমি বলবো বলবো নবীজি বলেন আমি হেরা গুহাতে এবং আমার যখন সবকে সদর হয়েছিল জিব্রাইলকে তার আসল সুরতে ফেরেশতার আসল ফিজিক্যাল স্ট্রাকচার আসল শারীরিক গঠনে আমি চারবার দেখেছি আমি দেখেছি জিব্রাইলের মাথা সাতটাবক আসমানের উপরে অরে জেলাই হে জিব্রাইলের দুইটা পা সাতটাবক জমিনের নিচে আল্লাহ সেত্য মেয়াতে আজ নেহাতিন জিব্রাইলের শরীরে আমি ছয় শত পাখা দেখেছি এক একটা পাখা মিলাল মাশরিকে এলাল মাগরেব ছয় শত পাখার এক একটা পাখা যেখান দিয়ে সূর্য উঠে আর যেখানে গিয়ে ডুবে একটা পাখার আয়তনের দূর এরকম ছয়শো পাখা তার একটা পাখা দিয়ে জিব্রাইল একবার যদি এইভাবে একবার একটু দোলা দেয় তাহলে হিমালয় এভারেস্ট আর ভারত মহাসাগর সমান হয়ে যাবে আর আবু জেহেলে দশজনের দায়িত্ব নিছে দশজনের আমি ধরবো আষাঢ় মেরে গুঁড়া করবো দক্ষিণ বাংলার লোকেরা কেউ কেউ বলে শয়তানে হোগা মারে ভাত থুইয়া তামুক বরে মাফ করবেন শয়তানে ধোকা মারে ভাত থুইয়া তামুক ভরে এখন আবু জেহেল বলে যখন রবিয়া বলল সিকিউরিটি গার্ড তাদের ফিজিক্যাল স্ট্রাকচার শারীরিক গঠন কেমন হবে তখন আরেক কাফের বলল মালায়েকাতুন গিলাজুন শিদাদ তাদের ফিজিক্যাল স্ট্রাকচার হবে সাংঘাতিক নয় সারি সাংঘাতিক একবার একটু দিলে সব পূর্ণ খালাস হয়ে যাবে আবু জেলে কাজ মিটিং শেষ দেখছেন কাল আগামীকাল ১০টায় আপনারা খেয়ে দিয়ে একটু ফ্রেশ হয়ে আসবেন কালকে আমি সমাধান দেব তৃতীয় দিন আবার অ্যাসেম্বলি বসলো
বসার পরে এইবার আবু জেহেল বলে রাতে একটুও ঘুমাই নাই তোমাদের চিন্তায় দেখছেন তোমাদের চিন্তায় সারা রাত আমি এই পাশ ওপাশ করে বীরিন্দ্র রজনী যাপন করেছি 360 দেবদেবী ঠাক ঠাকুরানির সাপসাপান্ত এটার বদলতে আমি সমাধান পেয়ে গেছি এবার রবিয়া কয় কি সমাধান পেয়েছেন বলেন না কাহাসরের মাঠে এমনিতে ভিড় বেশি হবে ভিড় বেশি হবে তো তোরা এক কাজ করবি এক এক গ্রুপে কমপক্ষে 70 জন এক এক গ্রুপে বেশি যা পারস কমপক্ষে 70 এরা গিয়ে আল্লাহর আদালতের সামনে গিয়ে আল্লাহকে ডিস্টার্ব শুরু করবি আল্লাহ অমুকের কি খবর তোমাকে কত নম্বর পাইছে অমুকে কি চারিদিক থেকে আল্লাহরে শুধু প্রশ্ন করতে করতে প্রশ্ন মানে জর্জরিত করে ফেলবি আল্লাহ যেন তোকে জবাব দিতে দিতে বংশ হয়ে যায় এইভাবে যখন তোরা আল্লাহকে পরেশান করে ফেলবি আর ওখান দিয়ে দারোয়ান মেরে ফেলবো তোরা এক দৌড়ে সব বেহেশতে ঢুকে যাবি কারণ মুহাম্মদের কোরআনে আছে খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হে হলা বেহেশত এমন এক জিনিস যেটাতে ঢুকার নিয়ম আছে কিন্তু একবার ঢুকলে আর বাইর করার নিয়ম নাই দেখছেন কারবার সুতরাং কোন রকম দারোয়ান মেরে টেরে দুই নম্বরই করে টোরে যদি একবার ঢুকতে পারস তাইলে যদি মুহাম্মদের খোদা যদি বাইরে হইতে কয় তুমি কইছ এটাতে ঢুকার নিয়ম আছে কিন্তু মসজিদের বাক্সে পয়সা দিলে দেওয়ার নিয়ম আছে বাইর করার বোধহয় নিয়ম আছে বলেন শুধু দেওয়া যায় কিন্তু কিন্তু দোজক এমন একটা অপরাধীদের কারাগার যেই দোজকে ঢুকারও নিয়ম আছে সেখান থেকে মাফ ক্ষমা পেয়ে আবার বাইর হওয়ারও নিয়ম আছে দোজক থেকে বাইর হওয়ার নিয়ম আছে কিন্তু বেহেশত এখানে ঢুকার নিয়ম আছে কিন্তু বাইর হওয়ার নিয়ম নাই এখন মুহাম্মদের খোদারে প্রশ্ন করবি 13 রকমের প্রশ্ন এই খবর এই চারিদিক থেকে জর্জরিত খোদা যেন বেদিশে হইয়া যায় এই অবসরে একদল দারোয়ান মারবে আরেক দল জয় হবর ঠাকুরের জয় জয় মানার ঠাকুরের জয় এই স্লোগান দিয়া বেহেশতে ঢুকে যাবি মুহাম্মদের খোদা যদি বাইরে যেতে কয় টয় তাইলে আমরা বলবো যে তোমার কথা মিথ্যা হোক এটা আমরা চাই না তুমি বলেছ ঢুকার নিয়ম আছে কিন্তু এখন আমরা যদি বাইরে হই তাইলে তোমার নিয়মের ব্যতিক্রম হয়ে যায় এই বেয়াদবি আমরা করতে পারবো না দেখছেন এবার খুব আদভালো হয়ে গেছে এই বেয়াদবি আমরা করতে পারবো না আপনি যে ভাত খান রুটি খান এই ভাত রান্না করার আগে এই ধানগুলাকে কি করে চাল বানানো হয় কতভাবে ধোয়া হয় মোসা হয় ঝাড়া হয় ঠিক কিনা বলেন এরপরও খাওয়ার আগে আপনি যখন এই ভাতগুলা মুখে দেন এক লোকমা ভাত সঙ্গে ব্যঞ্জন তরকারি যা আসে আসে এইবার আপনার এই মুখটা হলো বর্ডার বর্ডার নো ম্যানস ল্যান্ড বর্ডার আর এই বর্ডার পার হইলে ভিতরে আরেকটা জগৎ নাকি নাড়িভুড়ি আঁতুত নাড়িভুড়ি এই জগৎটা খুব স্পর্শকাতর এখানে যদি একটা পাথরের কণা যায় তাহলে আলচার হবে একটা ছোট্ট শক্ত জিনিস যায় তাহলে হাতে ঘা হবে আলসার হবে কিডনিতে গ্ল্যান্ডে পাথর সৃষ্টি হবে এখন 32 জন বিডিআর এখানে মোতায়েন করে দিয়েছে 32টা বিডিআর বিএসএফ বর্ডার সিকিউরিটি গার্ড তাদেরকে বলা হচ্ছে আমার বান্দা যখন মুখে এক লোকমা খানা দেবে তোরা এইডারে চারিদিক থেকে খালি চার্জিং করবি এমনভাবে চার্জিং করবি আর 32 বিডিআর এর মাঝখানে সুপারভাইজার একজন আছে কিন্তু চিনছেন জিব্বা সুপারভাইজারের দায়িত্ব হইল বিডিআর যখন খানাগুলাকে চাবাবে চাবাইয়ে টাবাইয়ে বলবে ক্লিয়ার ক্লিয়ার নো ডাউট নো ডাউট খাওয়াগুলো পরিষ্কার পরিপাটি এর মধ্যে কোনো সন্দেহ কোনো পাথর কাঁচ ভাঙ্গা কোনো ধানের মাটিটা দিয়ে হাতে আলসার সৃষ্টি করার কোনো রকম কিছু নাই তখন তোর দায়িত্ব হবে এই খানাগুলাকে চারিদিক থেকে ক্লোজ করে থুবে থাবে আবার বিডিআর সামনে দিবি দি কবি আরো দেখ
আরো দেখ কয়েকবার বারবার চার্জিং করার পরে বিডিআর বলল নো ডাউট, কোনো সন্দেহ নাই, এবার ক্লিয়ার। এইবার সুপারভাইজার কয় তোরা যতই ক্লিয়ারেন্স সার্টিফিকেট দিয়েছিস এগুলাকে ভিতরের দিকে যখন বাইপাস করব তার আগে আমি শেষ মাস একবার শেষ দেখা দেখব। এইবার জিব্বা এই খাদ্যগুলোকে গেলার আগে উপরের তালুর সাথে একটা চাপ দেয়, ছোট্ট একটা ধানের মাটি ছোট্ট যেটা 32 বিডিআর এত গুতাগুতি করে ধরতে পারলো না, দাঁত এত চার্জিং করে যেটাকে অ্যারেস্ট করতে পারলো না। এই জিব্বা তার চোখ কয়টা আছে, দাঁত কয়টা আছে? কিচ্ছু নাই, ঠিক কিনা বলেন? কিন্তু এত অনুভূতি আল্লাহ তাকে দিয়েছে। আপনার সারা গায়ে মধু লেপেন, মধু কি মধু লেপলেন নাকি গোবর লেপলেন? শরীর বোধে বলবে নাকি? এখানে এখানে লেপেন, এইখানে লেপেন, মুখটাকে হা করে মধু এখানে লেপেন, এখানে লেপেন, জিব্বার কাছে নিয়েন না। কি মধু লেপলেন না গোবর লেপলেন কোনো খবর নাই, জিব্বার মাথায় একটু এটা মিষ্টি, এটা তিক্ত, এটা নোনা, এটা কড়া, এটা এই, এটা সেই। 32 বিডিআর যে ছোট্ট একটা ব্ল্যাক মার্কেটিয়ার চুরি করে ভিতরে রাষ্ট্রে প্রবেশ করতে চাইছিল, বিডিআর যাদেরকে ধরতে পারে নাই সুপারভাইজার সেটাকে অ্যারেস্ট করে ধরে ভাতগুলা ভিতরের দিকে দিছে, ধানের মাটিটা ওই কণাটা সে অ্যারেস্ট করে রেখে বিডিআরের সামনে ধরেছে, কয় দেখ এইটা কি দেখ, ঠিক কিনা বলেন? তোর তোর এতগুলা ভাতের সাথে এতগুলা দাঁতকে ফাঁকি দিয়ে এমন একটা জিব্বা আমি তৈরি করে দিয়েছি, এটার সাথে কোনো ব্ল্যাক মার্কেটিং কোনো চোরা আমদানি রপ্তানি এটা চলতে পারে না, ঠিক কিনা বলেন? তাহলে আমি রাব্বুল আলামিন যে জান্নাত তৈরি করেছি, জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা, সেই জান্নাতে তোরা আমি আল্লাহরে ফাঁকি দিয়া ডুববি, কেমন? আমি আল্লাহরে প্রশ্নবাণে জর্জরিত করে ডুববি, তাহলে আমি আল্লাহ তোদের কাছে একেবারে বেসারা, আল্লাহ বেসারা, আমি আল্লাহ বেসারা নাকি? নাকি তোরা আমি আল্লাহর সামনে বেসারা, আল্লাহ বেসারা নাকি আমরা বেসারা? আমরা বেসারা, এটা স্বীকার করতে হবে, এটা স্বীকার করতে হবে। হাসরের দিন আল্লাহর কসম, আল্লাহ যার কাছে হিসাব চাবে সে হালাক হয়ে যাবে, আল্লাহ যার কাছে হিসাব চাবে সে হালাক হয়ে যাবে।